দানাদার খাদ্য উৎপাদন মজুদ ও বিপণনে অনিয়ম করলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানার বিধান রেখে নতুন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিং এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঈদে ঘরে ফেরা মানুষজনের যাতায়াতে সুবিধার্থে 20 এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। রিপোর্ট করছেন রকনউদ্দিন। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক, যা শুরুতেই 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র দিবসের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে শুরু হয় নিয়মিত আলোচনা, যেখানে ধান গমের মতো দানাদার খাদ্যপণ্যের উৎপাদন মজুত ও বিপণনের যে কোনো পর্যায় থেকে অনিয়ম দূর করতে নতুন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। কোনো ব্যক্তি সরকার কর্তৃক সময়ে সময়ে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত পরিমাণের অধিক পরিমাণ খাদ্যদ্রব্য মজুত করিলে বা মজুত সংক্রান্ত সরকারের কোনো নির্দেশনা অমান্য করিলে উহা একটি অপরাধ হইবে এবং এজন্য সর্বোচ্চ শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। খাদ্যদ্রব্যের মধ্য হইতে কোনো স্বাভাবিক উপাদানকে সম্পূর্ণ বা আংশিকভাবে অপসারণ করিয়া বা পরিবর্তন করে উহার উপাদান উৎপাদন করেন বা বিপণন করেন, এই আইনের আওতায় তিনি অপরাধী হবেন এবং এর জন্য তিনি 2 বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব 10 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া ঈদে মানুষজনের যাতায়াতের সুবিধার্থে 20 এপ্রিল সরকারের নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব। 20 তারিখ বৃহস্পতিবার এবার ছুটি সরকারি ছুটি হিসাবে থাকবে। বুধবার মানে 19 তারিখ হলো সবে কদরের ছুটি, তো সেক্ষেত্রে 20 তারিখ একদিন খোলা থাকে, তো মানুষের যাতে যাতায়াত নির্বিঘ্ন হয়, তাদের জার্নিটা যেন স্মুথ হয়, এটা ছুটি ঘোষণা করা হয়েছে। জি। আর বৈঠকে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিপণনের সাথে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সব সংস্থা ও প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে আনার লক্ষ্যে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি আদায় এখন বিরোধী দলগুলোর একমাত্র লক্ষ্য। আন্দোলনে থাকা দলগুলোকে ভয় দেখাতে সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডের পথ বেছে নিয়েছে, তাই ভোটবিহীন সরকারকে বিদায় করে জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। দলীয় নেতাদের সাথে নিয়ে রাজধানীর রামপুরায় একটি বেসরকারি ক্লিনিকে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, নাটোরে আন্দোলনরত নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে সরকার সমর্থক সন্ত্রাসীরা। সেই হামলায় গুরুতর আহত হন বিএনপি নেতা আবুল হোসেন। তার চিকিৎসার খোঁজখবর নিয়ে হাসপাতাল ত্যাগ করার সময় সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল। অভিযোগ করেন, আন্দোলন দমাতে হামলা মামলার পথ বেছে নিয়েছে সরকার। এই দেশের জনগণ কখনো অন্যায়কে মেনে নেয়নি, এই গণতন্ত্রহীনতাকে মেনে নেয়নি, সন্ত্রাসকে তারা কখনো মেনে নেয়নি। আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী দল। এই সরকার এখন সম্পূর্ণভাবে একটা সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে। জনগণ আন্দোলনের মধ্যে দিয়েই তার জবাব দেবে। তারা নির্বাচিত সরকার নয়, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা করতে হয় না এবং আওয়ামী লীগ ইতিমধ্যেই জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হয় সকল দল অংশগ্রহণের মাধ্যমে, তাহলে দেখবেন যে আওয়ামী লীগ 30টা আসনও খুঁজে পাবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচন তো নয়, এমনকি স্থানীয় নির্বাচনেও এই সরকারের অধীনে অংশ নেবে না বিএনপি। এই সরকারকে বিদায় করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাবে আন্দোলনরত বিরোধী দলগুলো। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান তারা যদি না নিয়ে আসে এবং সেই তারা যদি পদত্যাগ না করে, তাহলে এখানে এই দেশে কোনো নির্বাচন হবে না। জনগণ কোনো ট্র্যাপে পা দেবে না, বিএনপিও কোনো ট্র্যাপে পা দেবে না। আমাদের আন্দোলন একটাই, এই আন্দোলন হচ্ছে যে এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে না এবং
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। আর স্থানীয় সরকারের নির্বাচন তো আমরা অনেক আগেই বাদ দিয়েছি। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের প্রামাণ্য চিত্রে নিজেকে ভুক্তভোগী বলে বক্তব্য দেয়া মোহাম্মদ নাফিজ আলমকে আটকের যে অভিযোগ পাওয়া যাচ্ছে, অবিলম্বে তার মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব। প্রতিবাদ শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান পলাতক থাকায় এই দম্পতি আইনজীবী দিয়ে আইনি লড়াই চালাতে পারবেন না, এমন মত অ্যাটর্নি জেনারেল এম এ আমিনউদ্দিনের। অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবীরা মনে করেন এটি আদালতের সিদ্ধান্ত, তবে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হাসান মাহমুদের রিপোর্ট। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে করা দুদকের মামলায় গেল 29 মার্চ অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে আসামিপক্ষের আইনজীবী লিখিত আবেদনে বলেন পলাতক ঘোষণার পরও আসামিরা আইনি লড়াই করতে পারবেন। রোববার এ বিষয়ে আদেশের জন্য 13 এপ্রিল দিন ধার্য করেন আদালত। তবে এ নিয়ে অ্যাটর্নি জেনারেল এম এ আমিনউদ্দিন বলেন পলাতক আসামি আইনজীবী নিয়োগ করে আইনি লড়াই চালাতে পারবেন না। কোনো মামলাতেই কোনো লোক আদালতে হাজির না হয়ে কোনো ধরনের সাবমিশন রাখতে পারে না। সেমন এটা আমাদের সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে, বিভিন্ন সময়ে, বিভিন্ন রায়ে ওনারা একদম পরিষ্কার করে দিয়েছেন যে পলাতক ব্যক্তির আইনের আশ্রয় লাভের কোনো সুযোগ নেই। ওনারা আদালতে আসেন না, অথবা ওনাদের কোনো ধরনের সাবমিশন রাখার কোনো সুযোগ পাবেন না, আর কোনো আইনজীবী আসতে পারেন না। তারেক রহমান ও তার স্ত্রী আইনজীবী দিয়ে আইনি লড়াই করতে পারবেন কি না সে সিদ্ধান্ত আদালতের, এমন মত বিএনপির আইন বিষয়ক সম্পাদকের। আদালতে গিয়ে বলবেন সুযোগ আছে কি নাই আদালত বিবেচনা করবেন, বাট আমরা যেটা এখানে ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে এই মামলাটা রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্যই বর্তমান রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই অবৈধ সরকার মামলাটাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে। 2007 সালে রাজধানীর কাফরুল থানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং তার শাশুড়ির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2022 সালের 1 নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সিটি নির্বাচনে অংশ নিতে বিএনপির অনেকেই তলে তলে সরকারের সাথে যোগাযোগ করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি বলেন বিএনপির যারা নির্বাচনে আসতে চাচ্ছেন তাদের বিষয়টি জানতে পারলে দলের নেতাদের আর মুখ থাকবে না, ঘোমটা দিয়ে নয়, প্রকাশ্যে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। নানা ধরনের আন্দোলন কর্মসূচি দিয়ে যখন বিএনপি জনগণের সাড়া পায়নি তখন তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রকাশ্যে আসে না, দানের শীষ নাই, কিন্তু স্বতন্ত্র মার্কা ওই ঘোমটা পরা প্রার্থী বিএনপি থাকতে পারে। সিটি কর্পোরেশন নির্বাচন দেখবেন ঘোমটা পরা প্রার্থী কতজন নির্বাচনে আসার জন্য পথ খুঁজছে, তলে তলে যোগাযোগ করছে, অপেক্ষা করুন দেখতে পাবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে আজ বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ওয়াশিংটনের এ বৈঠকে রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য সুবিধা, বঙ্গবন্ধুর হত্যাকারী রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবে বাংলাদেশ। অন্যদিকে মানবাধিকার, গণতন্ত্র, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার হতে পারে এই আলোচনায়। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের কৌশল নির্ধারণ সহ আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে মার্কিন অবস্থানকে সমর্থন দেওয়ার আহ্বানও আসতে পারে ওয়াশিংটনের পক্ষ থেকে। এর আগে 2022 সালে এই দুই নেতার মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেওয়ার পর এটি হবে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় বৈঠক। এই যে আমাদের 50 বছরের একটা ভালো সম্পর্ক আরও ক্ষেত্রে উন্নত করতে পারে, আরও শক্তিশালী করতে পারে, সেই সব নিয়ে আমরা আলোচনা। একজন খুনি, আত্মস্বীকৃত খুনি বিদেশে আর আমেরিকার মতো দেশ যেখানে খুনিদের কোনো আশ্রয়ের
এদেশটা আইনের দেশ, আর এই আইনের দেশের মধ্যে সে মিথ্যা তত্ত্ব দিয়ে কুনি এইখানে বেশ দিব্যি আরাম আছে, সেটা ছেড়ে আমরা এইটা তুলে দেব। আমরা আশা করবো যে আমেরিকা এই কুনিদের জন্য আশ্রয়খানা হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে গত বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও সেখানে চিকিৎসাধীন। গতকাল তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জন্য গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, গত তিন দিনে তাঁর স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। আজ সকাল থেকে তাঁর স্বাস্থ্যের গুরুতর অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 81 বছর বয়সী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কিডনি সমস্যার পাশাপাশি নানা জটিলতায় ভুগছেন। দারিদ্র এবং ক্ষুধার কারণেই বেশিরভাগ পথ শিশু নিজ গৃহ বা পরিবার ছেড়ে এসে পথে নামছে। ইউনিসেফের সহযোগিতায় পথ শিশুদের ওপর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সোমবার বিবিএস এর এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপের তথ্য বলছে, বেশিরভাগ পথ শিশুর অবস্থান ঢাকায়। পথ শিশুদের মধ্যে 12% নানা ধরনের নেশায় আসক্ত। এছাড়া পথ শিশুদের 82% ছেলে এবং 18% মেয়ে শিশু। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, পথ শিশুদের উন্নয়নে আরও কাজ করতে হবে বাংলাদেশকে, কারণ এসডিজি বাস্তবায়ন মানে সবাইকে সাথে নিয়ে উন্নয়ন। এছাড়া আগামী দিনে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা আরও বাড়াবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। কিভাবে যারা কম সুবিধা পাচ্ছেন বা সুবিধা বঞ্চিত বলতে পারেন, নিম্ন আয়ের মানুষ, তাদের দিকে অধিক পরিমাণে আমাদেরকে নজর দিতে হবে। এটা করতে গিয়ে আমরা সবসময় যে পারি তা আমি অস্বীকার করি, আমাদের সম্পদের ঘাটতি আছে। সুতরাং আমরা ক্যাপাসিটি বিল্ডিং যেটাকে বলে সক্ষমতা বৃদ্ধি প্রতিটি ক্ষেত্রে আমরা করছি। নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো বিএনপির জন্য শুভ হচ্ছে না ও গণতন্ত্র বিমুখতার শামিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অংশ না নেবার ঘোষণার প্রেক্ষিতে এ কথা বলেন তিনি। নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো বিএনপির জন্য শুভ হচ্ছে না, হয়নি, এবং বিএনপির এই নির্বাচন বিমুখতা আসলে গণতন্ত্র বিমুখতারই শামিল। তারা কোনো কোনো সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছে, আবার কোনো কোনো সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এই দোদুল্যমানতাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিএনপি এই সিটি কর্পোরেশন নির্বাচনে আন্দোলনের অংশ হিসেবেও অংশগ্রহণ করতে পারত, পারলে তাদের জন্য সেটি ভালো হতো এবং তারা তাদের জনপ্রিয়তা যাচাই করতে পারত। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগের নিজেরাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করার কারণে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ। মুক্তিযুদ্ধের সেই চেতনা ভোটের অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ সরকার। এই সরকার এতটাই স্বেচ্ছাচারী যে মানুষ তার ভাতের ও ভোটের অধিকারের কথাও বলতে পারে না। দুঃশাসন থেকে মুক্তি পেতে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনে শরিক হতে সবাইকে আহ্বান জানান বক্তারা। অবশেষে হারের মুখ দেখল আবাহনী। টানা 8 ম্যাচ অপরাজিত থাকার পর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে 4 উইকেটে হারতে হয়েছে মোসাদ্দেক আফিফদের। দুর্দান্ত ফর্মে থাকা নাইম শেখ এদিনও তুলে নিয়েছেন 50। তার সঙ্গে জাকেরের 79 রানে নির্ধারিত ওভারে লড়িয়ে পুঁজি পায় আবাহনী। 9 উইকেটে 250 রান করে তারা। আরিফ নেন 3 উইকেট। জবাবে শেখ জামালের তৌহিদ হৃদয়ের ব্যাটে জয় নিশ্চিত করে। হৃদয় 77 বলে এবং তাইবুর পারভেজ 63 রান করেন। 5 বলে আগে জয় নিশ্চিত করেন জামালের। 9 ম্যাচে এটি আবাহনী প্রথম হার। এদিকে বিকেএসপি 4 নম্বর মাঠে প্রাইম ব্যাংকে 5 উইকেটে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। মেশরাফিদের রূপগঞ্জ 5 উইকেটে জিতেছে গুরুত্বপূর্ণ এই ম্যাচে। প্রথমে ব্যাট করে মুশফিক ইয়াসিরদের নিয়ে গড়া প্রাইম ব্যাংক 128 রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ 31 রান করে নাসির। হালিম 3 ও মেশরাফি 2টি উইকেট নেন। জবাবে ফেরদিনের 47 ও ইরফান শুক্কুরের অপরাজিত 34 রানের 2টি ইনিংসে 25 ওভারের মধ্যেই সহজ জয় তুলে নেয় লেজেন্ডস অফ রূপগঞ্জ।